আরজিগর হাসপাতালে মৃত্যু হলো উত্তর চব্বিশ পরগনার মছলন্দপুরের অগ্নিদগ্ধ শিশুর। 8ই মার্চ বাড়িতে গায়ে মোমবাতি থেকে অগ্নিদগ্ধ হয় 5.5 বছরের দিয়া দাস। পরিবারের অভিযোগ, প্রথমে হাবড়া হাসপাতাল, এরপর একে একে বারাসাত স্টেট জেনারেল হাসপাতাল, এনআরএস হাসপাতাল, এসএসকেএম হাসপাতাল, সম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল, বিসিরা শিশু হাসপাতাল, এই 6টি হাসপাতাল থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। শেষে 9ই মার্চ থেকে আরজিগর হাসপাতালে চিকিৎসাধীন ছিল শিশুটি। কথা বলবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। সন্দীপ, শেষ পর্যন্ত শিশুটির মৃত্যু হলো, চিকিৎসকরা কি বলছেন, পরিবারের লোকজনই বা কি জানাচ্ছে? দেখো, হাসপাতালের তরফ থেকে প্রথম থেকেই জানানো হয়েছিল যে 95% পুড়ে গেছে শিশুটির শরীরে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে এই শিশুটি প্রথম দিন থেকেই অত্যন্ত সংকটজনক অবস্থায় আইসিইউতে রেখে তার চিকিৎসা চলছিল। আজকে সকালবেলা শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের লোকজন, তাদের বাবা মা, তারা কিন্তু হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনছেন। গাফিলতি দু দফায়, প্রথম দফায় হাসপাতালে শিশুটিকে প্রথম দিন ভর্তি নিতে টালবাহানা, এবং দ্বিতীয় দফায় যখন শিশুটিকে ভর্তি নেওয়া হয় বানওয়ার্ডে, তারপর থেকে শিশুটির চিকিৎসায় টালবাহানা করা হয়েছে বলে অভিযোগ, এবং বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে। এই এই মর্মে একটি অভিযোগ দায়ের পরিবারের তরফ থেকে তারা করতে চলেছেন তালা থানাতে, আর সেরকম তাই পরিবারের তরফ থেকে জানা যাচ্ছে। এর আগে শিশুটিকে কিন্তু 6-6টি হাসপাতাল, যার মধ্যে কলকাতা শহরের 4টি হাসপাতাল এবং জেলার 2টি হাসপাতালে ঘুরতে হয়েছিল। তারপর গিয়ে প্রায় 24 ঘন্টার মাথায় শিশুটি আরজিগর হাসপাতালে ভর্তি হয়। অর্থাৎ শুরু থেকেই কিন্তু চিকিৎসায় একটা গাফিলতি ছিল, এমন এই পরিবারের তরফ থেকে অভিযোগ। ধন্যবাদ সন্দীপ।